আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। সরকারিভাবে বিনামূল্যে রোটা ভাইরাস টিকা দেওয়া হবে রাজ্য জুড়ে। এদিন ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে আনুষ্ঠানিকভাবে রোটা ভাইরাস টিকার সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর দেবাশিস রায়, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের MSVP ডক্টর রমা প্রসাদ রায়, ডায়মন্ড হারবার মহকুমা শাসক সুকান্ত সাহা। কি এই রোটা ভাইরাস? রোটা ভাইরাস হলো এক ধরনের ভাইরাস যা শিশুদের ডায়রিয়ার প্রধান কারণ। রোটা ভাইরাস হলো রিওভাইরিডি পরিবারের অন্তর্ভুক্ত দ্বিসূত্রক আরএনএ ভাইরাসের গণ। বলা হয়ে থাকে বিশ্বের প্রতিটি শিশু তাদের জীবনের প্রথম 5 বছরে একবারের জন্য হলেও রোটা ভাইরাস দ্বারা সংক্রমিত হয়। প্রতিবার সংক্রমণের ক্ষেত্রে শরীরে ইমিউনিটি তৈরি হয়, তাই দ্বিতীয় বা তার পরবর্তী সংক্রমণের ক্ষেত্রে প্রথমবারের মতো অতটা তীব্র হয় না। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে রোটা ভাইরাস সংক্রমণের ঘটনা বিরল। রোটা ভাইরাসের মূলত 8টি প্রজাতি রয়েছে, A, B, C, D, E, F, G এবং H। রোটা ভাইরাস দিয়ে যত সংক্রমণ হয় তার 90% রোটা ভাইরাস A দিয়ে হয়। যে সমস্ত দেশ তাদের শিশু টিকা প্রকল্পে রোটা ভাইরাস টিকা অন্তর্ভুক্ত করেছে, সে সমস্ত দেশে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার হার ও রোগের তীব্রতা অনেক হ্রাস পেয়েছে। তাই এবার রাজ্য জুড়ে রোটা ভাইরাসের টিকা বিনামূল্যে দেওয়া শুরু করল রাজ্য সরকার। আজকে আমরা রোটা ভাইরাস, একটা ডায়রিয়া জনিত বাচ্চাদের যে রোগ হয়, রোটা ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়ে সেটা অনেক সময় দেখা গেছে সেটা মারণ রোগ। কারণ পৃথিবীতে অনেক বেশিরভাগই বাচ্চা, শুধু আমাদের দেশে কেন, অনেক দেশেতেই কিন্তু এই বাচ্চা প্রায় 40% মতো মানুষ কিন্তু অ্যাফেক্টেড হচ্ছে। বাচ্চার ডায়রিয়া অনেক কারণে হতে পারে, কিন্তু ওয়ান অফ দ্য কজ হচ্ছে রোটা ভাইরাস। তো সেই ভাইরাস জনিত কারণে যে ডায়রিয়াটা হয় তাতে দেখা যায় অনেক বাচ্চার কিন্তু আলটিমেটলি মানে মর্বিডিটি মর্টালিটিটা বেশি। সেই ক্ষেত্রে আমরা সেই ভ্যাকসিনটা আসলে ফ্রি অফ কস্টে 1 বছরের নিচের বাচ্চাদেরকে আমরা দিতে চলেছি আজ থেকে। তার সেই আজকে হচ্ছে প্রথম যাত্রাপথ শুরু। এটা কি শুধুমাত্র জেলা হাসপাতালে দেওয়া হবে নাকি গ্রামের যে স্বাস্থ্যকেন্দ্র থাকে সেখানেও প্রোভাইড করা হবে? আউট ওয়েস্ট বেঙ্গল সব মানে গ্রামের অনেক কানাচে কানাচে সব জায়গায়, এমনকি আমাদের মেডিকেল কলেজেও দেওয়া হবে। এটার জন্য কি আলাদা কোনো প্রচারের ব্যবস্থা করা হয়েছে? সচেতনতা শিবির হয়েছে, ক্রমশ চলছে। ইট ইস আ অনগোয়িং প্রোগ্রাম, যে কোনো গভর্নমেন্টের প্রোগ্রাম চলে তো কন্টিনিউয়াস অনগোয়িং করবে, এবং মাল্টি সেক্টরাল কোলাবোরেশনের তো দরকার। অলরেডি সেগুলো হয়ে গেছে, আজকে তার ফাইনাল ডে আমরা লঞ্চ করলাম। অলরেডি সবাইকে ট্রেনিং দিয়ে রীতিমতো আমরা তাদেরকে ইকুইপড করে তবে কি না আমরা কোল্ড চেন মেনটেন করে সব জায়গায় ভ্যাকসিন পাঠিয়ে আমরা রেডি। ভ্যাকসিনের কি কোনো সাইড এফেক্ট রয়েছে? ভ্যাকসিনের সেরাম বলতে কিন্তু সাইড সাইড ইফেক্ট সেরাম নেই। মূলত কবে থেকে দেওয়া হবে এই টিকাটা? আজ থেকে শুরু হয়ে গেল। ডায়মন্ড হারবার থেকে আনিস উদ্দিন মোল্লা ও অর্ঘ্য রায়, রিপোর্ট দ্য পিডি নিউজ। সাধের মতে সাত পূরণের ঠিকানা ডিজিটাল গ্যালারি, এখন এমআই প্রেফার পার্টনার ও রিয়েলমি রিয়েল পার্টনার। তাহলে আর দেরি নয়, চলে আসুন ডিজিটাল গ্যালারিতে, কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধের মধ্যে সাত পূরণের সঠিক ঠিকানা। আধুনিকতা ছোঁয়ায় দ্য সরাহাট নার্সিং হোম, 110 শয্যা বিশিষ্ট এসি কেবিন সহ একাধিক সুবিধা, ICC ও ডায়ালিসিস সহ 24 ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত দ্য সরাহাট নার্সিং হোম। যোগাযোগ 9434037116। আপনি কি বাজাজের টু হুইলার কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে। যে কোনো টু হুইলার্সের ইন্স্যুরেন্স করা হয় এখান থেকে। শুধু ডায়মন্ড হারবার নয়, বাজাজের টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরে বিজয়গঞ্জে। বাজাজ, বাজাজ মানেই জ্যোতি মোটরস। এই পূজায় আনাম সুজুকি থেকে কিনুন বাইক আর পেয়ে যান টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন সহ নানান আকর্ষণীয় নিশ্চিত উপহার। কন্ডিশনার প্ল্যান আনাম সুজুকি, ডায়মন্ড হারবার। বিশদে জানতে কল করুন 9614991881।
শিশু ত্বকের সুরক্ষায় ও মায়ের ত্বকে লাবণ্য আনতে প্রত্যহ ব্যবহার করুন ম্যাসিটন মাসাজ অয়েল, সকলের জন্য সব ঋতুতে ব্যবহারযোগ্য। প্রস্তুতকারক ডিফেনিল অ্যান্ড কো। বিষয়ে জানতে ফোন করুন 9239158792।